নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় একশো বছর পর আজ বৃহস্পতিবার বস্যা যোগে তিনটি নামের জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি হতে চলেছে হতে পারে কোটি কোটি টাকার মালিক হঠাৎ অর্থপ্রাপ্তিও ঘটতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আর প্রত্যেকটা দিন যে কথাটা বলি আজও সেই একই কথা বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন ভালোভাবে বোঝার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আর আপনারা সে কাজগুলো করছেন না আপনারা লাফিয়ে লাফিয়ে ভিডিওগুলো দেখছেন থাম্বেল দেখছেন আর কেটে কেটে আপনার নাম বা আপনার রাশি আছে কিনা দেখে পেরিয়ে যাচ্ছেন আপনার সাথে মিলে নেওয়ার চেষ্টা করছেন সেখানে কি সকলের সাথে মিলছে না সকলের সাথে মিলছে না কেন মিলছে না সেই কারণগুলো খুঁজে বার করুন সেই কারণগুলো যখনই বার করতে পারবেন সেগুলোকে প্রতিকার করার চেষ্টা করুন তারপরে তো আপনার ভালো সময় আবারও আসবে আর যদি এইভাবে আপনারা মিলে নেওয়ার চেষ্টা করেন মিলছে না ঠিক আছে পরবর্তী ভিডিও দেখবেন সেটাও আপনার মিলছে না পরবর্তী দেখবেন সকলেই আপনাদের কাছে খারাপ ঠিক এইভাবে আপনারা যখন চলতে থাকবেন আপনাদের দিন দিন কিন্তু গ্রহ নক্ষত্র খারাপ হতেই থাকবে আপনাদের কোনো একটা যে সুরাহা হচ্ছে সেটা হবে না এবং আপনারা পিছিয়েই করবেন তাই এই ভুলগুলো করবেন না আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা বিষয় আলোচনা করার সময় আপনাদের বোঝানোর চেষ্টা করি সে যে কোনো বিষয় হতে পারে কেন আমি আলোচনা করছি কেন ভালো সময় থাকবে সব কিন্তু কিন্তু আমি বোঝানোর চেষ্টা করি কারণ আপনাদের অধিকার আছে জানার এই যে আজকের আলোচনা গুরুবর্ষা যোগ নিয়ে দেখুন বর্ষা কেন বললাম এই যে পুষা নক্ষত্র ভীষণ একটা শুভ নক্ষত্র এবং এই পুষ্যা নক্ষত্রে অনেক কিছু হয় আর যখন এই পুষ্যা নক্ষত্র রবিবার দিন পরে তখন রবি পুষ্যা বলা হয় আর যখন বৃহস্পতিবার পরে তখন গুরু পুষ্যা বলা হয় আর এই যে কয়েকশো বছর কেন বললাম কারণ পুষ্যা নক্ষত্র প্রত্যেকটা মাসেই আসে তাই কোনো না কোনো মাসে তো অবশ্যই রবিবার পরে কোনো কোনো মাসে আপনার বৃহস্পতিবার পরে তাই রবি গুরু গুরুবোষা তো থাকেই তাহলে কয়েকশো বছর পরে কেন বললাম দেখুন আমি যেই কথাগুলো বলি ভাঙানোর চেষ্টা করি আপনাদের বোঝানোর চেষ্টা করি বলে গেলাম আর আপনারা শুনে গেলেন বোকার মতো একদম না এই যে আজ যে গুরুবসা যোগ এই গুরুবসা যোগে দেবগুরু বৃহস্পতির উদয় এক নাম্বার এই পয়েন্টগুলো ধরুন তাহলে বুঝতে পারবেন যেটা কেন কয়েকশো বছর পর গুরুবসা যোগ তৈরি হয়েছে এর সাথে সর্বসিদ্ধি যোগ তৈরি হয়েছে ও আমৃত সিদ্ধি যোগ তাহলে কি হলো দুটো শুভ যোগ বৃহস্পতির উদয় তার সাথে গুরু গুরুপুষা এত কিছু কিন্তু প্রত্যেক মাসে আসে না কয়েকশো বছর পর আসে সেই কয়েকশো বছর পরটা হলো দু সাল এর ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি হয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করেছি এটা আমি নাম দিয়ে করছি তিনটে নামের জাতক জাতিকাদের জীবনে নানা দিক থেকে স্বপ্ন পূরণ হতে পারে কারণ এত শুভ ভালো যোগ ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক এই যে গুরুবর্ষা যোগে নানা দিক থেকে আপনার সুযোগ আসবে নতুন নতুন যোগাযোগ তৈরি হবে এর ফলে কি হবে ভাগ্য উন্নতি হতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তিও করতে পারে আপনার জীবনযাত্রাই বদলে যেতে পারে তাই আমি প্রত্যেক দিনের মতো আজও অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন অনেক অভিজ্ঞতা বাড়বে আপনারা এই ভুলগুলোই কিন্তু করছেন সঠিকভাবে কোনোটাই দেখার চেষ্টা করছেন না আর এটা সকলের সাথে মিলবে না আমি আবারও বলে দিই যার সাথে গ্রহ নক্ষত্র সঠিক থাকবে তার সাথেই মিলবে যেরকম আজকের আলোচনা কুরু পুষ্যা অর্থাৎ দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার ভালো থাকতে হবে আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখায় যদি দেবগুরু বৃহস্পতি ভালো থাকে শুভ থাকে আপনার সাথে মিলবে আর যদি পীড়িত হয়ে বসে থাকে অশুভ হয়ে থাকে তাহলে মিলবে না এই কারণে দেখবেন আমার প্রত্যেকটা আলোচনা আমি ফিফটি পার্সেন্ট দিয়ে থাকি ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের হানড্রেড পার্সেন্ট সফলতা আমার প্রত্যেকটা আলোচনায় তারা পেয়ে থাকে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকারা কোনোরূপ সফলতা পায় না কেন পায় না এই যে কারণটা বলে দিলাম আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখায় সেই গ্রহ ভালো ফল দেয় না তাই পায় না আর আপনার যদি মনে হয় বা আপনি বলতেই পারেন কারণ আপনাদের সব কিছু রেডি থাকে বলার জন্য যে আমার জন্মছক বিচার বিশ্লেষণ করা নেই আমার হস্তরেখা বিচার বিশ্লেষণ করা নেই সেক্ষেত্রে আমি বলতে পারি আপনারা আজকের আলোচনা যখন নাম নিয়ে তখন হস্তরেখাটা আপনার বিচার বিশ্লেষণ করার প্রয়োজন যদি মনে হয় আমি করব না দরকার নেই যে কোনো হস্তরেখা প্রোগ্রাম ফলো করুন যে কোনো হস্তরেখা প্রোগ্রাম ফলো করুন হস্তরেখা থেকেই আপনি জানতে পারবেন প্রোগ্রাম থেকেই যে কোন কোন জায়গায় কোন কোন গ্রহের অবস্থান ওই গ্রহটা ভালো আছে কি না জানতে পারবেন কারণ আপনাদের হস্তরেখা বিচার করে দেখতে হবে তাহলে সঠিক হতে পারবেন হ্যাঁ আলোচনাটা আমার সাথে মিলবে কি মিলবে না দেখুন আপনারা খুব সহজেই মিলিয়ে নিতে পারছেন নাম দিয়ে কিন্তু আমাকে বার করতে হয়েছে সেই গ্রহ নক্ষত্রর উপরে নির্ভর করে বিচার বিশ্লেষণ করে আর আপনারা খুব সহজেই জেনে যাচ্ছেন আমার নাম অমুক আমার ভালো সময় খারাপ সময় ঠিক এত সহজে বিচার বিশ্লেষণ করা হয়নি তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন সবার আগে আপনার হস্তরেখা একটু মিলিয়ে দেখুন যে বৃহস্পতি গ্রহের অবস্থান কি আছে তাহলে সঠিক হতে পারবেন আপনার জীবনে যে উন্নতি হবে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন তাহলে আসুন একে একে সেই নামগুলো বলি প্রথমেই যে নামের কথা বলবো সেটা হচ্ছে এম আপনার যদি এম দিয়ে নাম শুরু হয়ে থাকে তাহলে এই গুরুপোষা যোগে ভাগ্য বদলাবে শুধু তো গুরুপোষ্যা নয় আরও তিনটে যোগ কিন্তু শুভযোগ তৈরি হয়ে বসে আছে আজ বৃহস্পতির উদয় আবার গুরুপোষা যোগ এর সাথে সাথে সর্বসিদ্ধি যোগ ও অমৃত সিদ্ধি যোগ একত্রে একটা শুভ ফল কিন্তু দিতে চলেছে পজিটিভিটি তৈরি হয়েছে এর ফলেই নানা দিক থেকে সফলতা আসবে ভাগ্যোন্নতি হবে যদি আপনার এম দিয়ে নাম শুরু হয়ে থাকে এরপরে দ্বিতীয় যে নামের কথা বলবো সেটা ডি যদি আপনার ডি দিয়ে নাম শুরু হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রেও একই কথা বলবো দারুণ সময় আজ থেকেই কিন্তু শুরু হচ্ছে আর এই সময়টা আপনার বেশ কিছুদিন ধরে থাকবে এই সময়কালীন আপনার জীবনে নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে আপনার ভাগ্য উন্নতি হতে পারে শুধু অ্যালার্ট থাকবেন বড় বড় স্বপ্ন দেখুন স্বপ্ন পূরণ কিন্তু অবশ্যই হবে সর্বশেষ এবং তিন নাম্বার যে নামের কথা বলবো সেই নামের প্রথম অক্ষর হচ্ছে এস আপনার যদি এস দিয়ে নাম শুরু হয় তাহলে এই গুরু যোগে ভাগ্য কিন্তু বদলাবে কয়েকশো বছর পর এত ভালো শুভযোগ তৈরি হচ্ছে আর এই শুভ যোগে আপনার ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক শুধু আপনাকে অ্যালার্ট থাকতে হবে চেষ্টা করতে হবে বড় বড় স্বপ্ন দেখতে হবে স্বপ্ন পূরণ হানড্রেড হবে এখন শুধু আপনার অপেক্ষা করা আজ থেকেই কিন্তু এই শুভ সময় শুরু বেশ কিছুদিন ধরে থাকবে তাই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন ভাগ্য বদলাবে এতে কোনো সন্দেহ নেই আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার